বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম আজকের ব্লগে আপনাদেরকে স্বাগতম খুব ভোরে ঘুম থেকে উঠেছি উঠে অফিসের জন্য রেডি হয়েছি আমাদের ইউল্যাব ইউনিভার্সিটি পক্ষ থেকে একটা স্টল নেওয়া হয়েছে সেখানে আইটি সাপোর্টের জন্য আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে এই জন্য আসাদ গেটের দিকে যাচ্ছি চলুন তাহলে যাওয়া যাক আর আমার চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন চলুন তাহলে যাওয়া যাক ফাইনালি আমাদের স্টলে চলে এসেছি সেন্ট জোসেফ এটা আসাদ গেটে অবস্থিত আমাদের প্রথম স্টলটি প্রথমে গেট থেকে ঢোকার পরেই হাতের বাম পাশে আমাদের প্রথম স্টল এখানে তিন দিন ব্যাপী হবে 65তম অ্যানুয়াল সায়েন্স ফেস্টিভ্যাল এটাতে টাইটেল স্পন্সর হিসেবে শিক্ষো এবং ইউল্যাব আর এখানে প্রজেক্ট সেটআপের যারা যারা প্রজেক্ট সেটআপ করছে তারা এখানে শো করতেছে স্কুলটির পাশে বিশাল এক খেলার মাঠ দেখতেই পাচ্ছেন বিশাল একটা খেলার মাঠ আর পাশে হচ্ছে অনেক গাছ এবং বড় বড় গাছ দেখেই মন জুড়ে যাওয়ার মতো দুই একাডেমিক বিল্ডিংয়ের মাঝখানে গার্ডেন অনেক সুন্দর বেশ গোছানো এবং পরিষ্কার পরিচ্ছন্ন এটা দেখে অনেক ভালো লাগলো বিল্ডিংয়ের নিচে বসার খুব ব্যবস্থা আছে এখানে গার্জিয়ান অথবা স্টুডেন্টরা বসে থাকতে পারবে এক বিল্ডিং থেকে অন্য বিল্ডিংয়ে যাওয়ার জন্য মাঝখান দিয়ে দুইটা সুন্দর সিঁড়ি আছে যেহেতু এটা একটা ফেস্টিভ্যাল এখানে প্রজেক্ট শো করতেছে স্টুডেন্টরা গ্রুপ ওয়াইজ অথবা সিঙ্গেল ওয়াইজ এখানে প্রজেক্ট শো করতেছে আমার কাছে খুব ভালো লেগেছে এই বয়সে তারা প্রজেক্ট এবং তাদের চিন্তা ধারণা অনেক ভালো এবং বেটার তা এখানে বহিঃপ্রকাশ ঘটেছে দেখতে পাচ্ছেন তাদের ভিতরে যে আইডিয়াটা এটা আমার খুব ভালো লেগেছে জানি এরা ভবিষ্যতে আরও বড় ইঞ্জিনিয়ার হবে দেশকে সামনে থেকে নেতৃত্ব দেবে
আমাদের স্টলের মোটামুটি গোছানো শেষ। শহরের ভিতরে এই স্কুলটার আমার একটা দিকই ভালো লেগেছে, চারিদিকে খুব গাছ এবং সবুজ গাছ। এখানে মনে হচ্ছে এই ইট পাথরের ভিতরে এক টুকরো সুন্দরবন, এটা আমার কাছে খুব ভালো লেগেছে। A few minutes later. আমরা আরো জোরে হাততালি দিয়ে আমাদের মাঝে বরণ করে নিচ্ছি আমাদের আজকে এই দিনের বিশেষ অতিথি। আমাদের মাঝে রয়েছে শাহির চৌধুরী, আমাদের আরো একজন স্পেশাল গেস্ট, উড ইউ প্লিজ কাম অন টু দ্য স্টেজ। সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, এরই মধ্য দিয়ে আমাদের এই 65তম সায়েন্স ফেস্টিভ্যাল বিজ্ঞান উৎসবের
উদ্বোধন হবে আসলে। সো সবাইকে বিনীত অনুরোধ জানাচ্ছি, আমরা একটু দাঁড়াবো, উঠে দাঁড়িয়ে আমরা আমাদের সেই প্রাণের সঙ্গে, ভালো লাগার সঙ্গে, লাল সবুজের সঙ্গে, জাতীয় সঙ্গীতে আমরা অংশ নেব। উড ইউ প্লিজ স্ট্যান্ড আপ, সবাইকে অনুরোধ জানাচ্ছি আমরা দাঁড়াবো। বিদ্যুৎ স্যারের নেতৃত্বে জাতীয় সঙ্গীত পরিবেশিত হচ্ছে। আমি চেষ্টা করেছি স্কুলটি সম্পূর্ণ ঘুরে দেখানোর, আশা করছি ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।